মানে তোমাদেরকে তো আধা ঘন্টা দেখা দিতেছে আমার এটা বুঝে দিই দুই ঘন্টা ওই যে তোমাদেরকে বললাম না দুইটার মধ্যে পলছে আমি এটা বুঝে বসছি ছয়টা পর্যন্ত এই গুতে করছি

আমাদের বাসার এখানে ওই এত গুলা বার্গারে ঢুবেন ফুলছে বার্গার বিরিয়ানি সব দিয়া ভরে রাখে আচ্ছা এই এই প্রবলেমটা একটু দেখি এই রাজিনের মাইক থেকে আবার आवाज আসছে হ্যাঁ হ্যাঁ এই যে স্যার আমি সরিয়েছি এখন সরিয়েছি আচ্ছা দেখো এখানে অ্যাঙ্গেল বি হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল সি হলো 40 ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল বি ও সি কত বলো মানে <laughs> <that> প্লাস ওবিসি ওবিসি মানে হলো হাফ অফ বি ঠিক আছে আর ওসিবি এটা মানে হাফ অফ সি এই তিনটার সামেশন হবে 180 ডিগ্রি স্যার আমি এইটাতে ওই যে স্যার এর ভ্যালু বের করে আবার স্যার ফর্মুলা নিয়েছি এই জন্য হ্যাঁ কোনো দরকার নেই তাহলে অ্যাঙ্গেল বি হবে পরীক্ষায় এই তিনটা মানে একবারে করলে হাফ অফ বি প্লাস সি ঠিক আছে সোজা কথা যে এ যার মাথায় বুদ্ধিটা আসছে একদম পারফেক্ট আমি এটাই বলতে নিয়েছিলাম যে জাস্ট কি করবা যেই দুইটা বাইসেক্টরের ভ্যালু দেওয়া আছে ওই দুইটাকে হাফ করবা তাহলে 60 কে হাফ করবা 30 40 কে হাফ করলে 30 এই দুটাকে অ্যাড করে দাও ঠিক আছে তাহলে 180 থেকে ওই 50 ডিগ্রি মিলে মাইনাস করে দিলে आंसर হয়ে যাবে 130 ডিগ্রি আচ্ছা যারা পারছেন তো পারছেন যারা পারেন নাই তাদের জন্য আরেকটা एग्जांपल দিচ্ছি

ঠিক আছে বোর্ড এক্সাম অনেক বেশি দেয় আচ্ছা এবার দেখি এটা এটা হলো এই দুইটার অ্যাডভান্স প্রবলেম এটা হলো 6 ইউনিট 6 ইউনিট এটাও 6 ইউনিট

ওরে বাবা আপনি তো ব্যাপক ব্রিলিয়ান্ট হয়ে গেছেন আচ্ছা নিজেরে পুরো নুব নুব লাগতাছে আর আইসোস্কেলস ট্রায়াঙ্গেল থাকলে তো স্যার মানে ইনফো আরো ইনফো দিতে হইতো না আইসোস্কেলস হ্যাঁ তখন লাগতো হ্যাঁ তখন লাগতো একটা একটা ইনফো দেওয়া লাগবে তখন আরেকটা সাইডের জন্য আচ্ছা এটা দেখেন

বলেই দিলেন হ্যাঁ বললাম কারণ আমার আবার আরেকটা মিটিং আছে লাগবে দের মিটিং কালকে আবার সকালবেলায় থাকবে হ্যাঁ কালকে আবার আমাদের স্যার নেক্সট ক্লাস কবে স্যার স্যাটারডে দিনই রাইডেতে কেমন দিন ছিল জানতে চাইছেন হ্যাঁ মাইক গুলো একটু অফ কর হ্যাঁ মাইক গুলো একটু অফ

রাজিন আচ্ছা রাজিন okay সব্য বলছে আচ্ছা আর একটু বি স্যার এটা যদি কম মানুষ পারে এটাই পরীক্ষা দিয়ে দিন আমিও বি স্যার আপনিও বি আচ্ছা অরিত্র না হ্যাঁ স্যার আচ্ছা না স্যার বি হবে স্যার আচ্ছা বি সব এখন তার উত্তর স্যার আমি পাল্টে ওয়ান বাই টু রে স্যার বলে ওই উল্টা মাইন উল্টা মাল্টিপ্লিকেশন করে দিস আচ্ছা তাহলে আমি কি এখন দেখা দিব যারা পারেন নাই আচ্ছা ট্রাইঙ্গেল ফার্স্টে পি কিউ আর ড্র করি এটা খালি আপাতত একবার দেখবেন এরপরের বার এটা ইয়েও করার দরকার নেই আমি একটা পদ্ধতি বলে দিব না আচ্ছা পি কিউ আর টা ড্র করলাম এখন দেখেন কিউটা নাইনটি ডিগ্রি ঠিক আছে গেল অ্যাঙ্গেল পি ইকাল টু টু অফ অ্যাঙ্গেল আর ঠিক আছে আচ্ছা তার মানে অ্যাঙ্গেল পি যেটা এটা হলো আর এর ডাবল ডিগ্রি হ্যাঁ ব্যাপারটা এটাই এটা যদি নাইনটি হয় তাহলে এটা এটা যদি থার্টি তাহলে এটা হবে সিক্সটি ডিগ্রি হ্যাঁ তাহলে আর এর ভ্যালু থার্টি ডিগ্রি এভাবে পেয়ে গেলাম ঠিক আছে যখনই আপনারা এরকম টু অফ সামথিং দেখবেন মনে রাখবেন আর যদি এটা রাইট অ্যাঙ্গেল টু বলে দেয় তাহলে একটা থার্টি একটা সিক্সটি শেষ ঠিক আছে আচ্ছা এরপর যে জিনিসটা এখন আপনাদেরকে ওই যে দেখেন এই দুইটা কোন রেশিওটা হ্যাঁ এখানে হলো রেশিও আছে আসলে পি কিউ ধরেন পি কিউ বাই এটাকে এভাবে লেখা যায় না প্রত্যেকটা অপশন দিয়ে ঠিক আছে তার মানে এখানে একটা এর ব্যাপার আসছে তার আর তোমাদের এখানে দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল তো ট্রাইগনমিট আমরা কেন অ্যাপ্লাই করলাম কারণ হলো আমি অ্যাঙ্গেল থেকে আমি বলছিলাম তোমাদের এই যে যখন প্রথম পড়াইতাম তখন হলো বলছিলাম যে অ্যাঙ্গেল থেকে সাইডে কনভার্ট করার জন্য ট্র্যাগন লাগে অথবা সাইড থেকে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল সাইড থেকে অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল থেকে সাইড এটা কনভার্সন করতে গেলে তোমাকে সবসময় ট্র্যাগন মেট্রি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে কোনটা লাগবে এটা কেমনে বুঝবো ধরো আমরা এখানে সাইন আর আর এর ভ্যালু বের করছি থার্টি ডিগ্রি তাহলে আর এর রেসপেক্টে বা সাইন থার্টি ডিগ্রির রেসপেক্টে

ওয়ান বাই টু ওইটাও কারেক্ট হবে তখন তোমাকে অ্যাঙ্গেল পি ধরে কাজ করতে হবে আর যেহেতু আমি সাইন থার্টি নিয়ে কাজ করতেছি সাইন থার্টি কোনটা অ্যাঙ্গেল আর তাহলে এটার রেসপেক্টে এটা হবে পারপেন্ডিকুলার ঠিক আছে আচ্ছা তাহলে সাইনের ফর্মুলা কি হাইপোনেস বাই সরি পারপেন্ডিকুলার বাই হাইপোনেস ঠিক আছে তাহলে পারপেন্ডিকুলার হলো আমার পি কিউ আর হাইপোনেস আমার পি আর পি আর তাহলে sin 30 equal to 1 by 2 p q by c r এই তো চলে আসছে তাহলে আমি ক্রস মাল্টিপ্লাই করলে 2 p q ইকুয়াল টু p r ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা অবজারভেশন কোনো কিছু কিউ বলতে পারবেন কিনা আমাকে এই যে এটা আসলো এখান থেকে কোন অবজারভেশন আমি দাঁড় করাইতে পারি কিনা

বেজের সাথে যে অ্যাঙ্গেল টা আর বেজের সাথে অ্যাঙ্গেল টা যদি থার্টি ডিগ্রি হয় সেক্ষেত্রে পার পেন্ডিকুলারটা হবে পারপেন্টিকুলারটা যতটুকু হবে এটা যদি হয় টু সেন্টিমিটার তাহলে এটা কত হবে ফোর সেন্টিমিটার ফোর ব্যাপারটা ধরতে পারছো এটা যদি হয় থ্রি সেন্টিমিটার তাহলে আমার হাইপোটনিয়াস হবে সিক্স সেন্টিমিটার এই অফ দা কন্ডিশনটা কি স্যার আর এর ভ্যালু হাফ হতে হবে আর এর ভ্যালু থার্টি ডিগ্রি হতে হবে অ্যাঙ্গেল আর

তাহলে এটা হবে তার ডাবল তাহলে টু ইন্টু টু শেষ সবসময় এরকম হবে না যখন এরকম ডাবল ট্রাবল হবে তখন ইয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে থ্রি টাইমস হলে আবার চেঞ্জ হয়ে যাবে তখন আবার এই কাজ করো না কিন্তু এটা শুধুমাত্র ডাবল এর ক্ষেত্রে প্রযোজ্য স্যার মানে থার্টি হলেই তো স্যার ডাবল হবে স্যার আর কখনো তো ডাবল হওয়ার চান্স নাই হ্যাঁ আর কখনো ডাবল হবে না আর অ্যাঙ্গেল যেটা থাকবে হ্যাঁ 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 থার্টি ডিগ্রি হলে আর একটা নাইনটি একটা নাইনটি একটা থার্টি

মাইনাস এটি স্কোয়ার ডিরেক্ট রুট ওভার করে বসাই দিবেন স্যার ই কি এ সি এর মিডল পয়েন্ট স্যার হ্যাঁ হ্যাঁ মিডল পয়েন্ট এগুলো সবগুলা হ্যাঁ স্যার এগুলো মিডল পয়েন্ট নালে এটা প্রুফ করতে টাফ আছে

আর ডি যেহেতু আপনার এই দুইটা সাইডের এ বি এর মিড পয়েন্ট ডি আর এসি এর মিড পয়েন্ট ই তো এটা পরে আসছেন আপনারা এরকম একটা ছবি ছিল যে মিড পয়েন্ট এটা হবে এটা হাফ হ্যাঁ এইটার যতটুকু হবে এটা হবে তার হাফ এটা নাকি তো বিসি যদি হয় এইট তাহলে ডি কত হবে ফোর ঠিক আছে আবার আপনার ট্রাইঙ্গেল বিডি এর মধ্যে ফর্মুলা কি যে হাফ অফ বেজ ইন্টু হাইট ঠিক আছে হাফ অফ বেজ ইন্টু হাইট বেস কোনটা বিডি আর হাইট হলো আপনার ডি তো বিডি কত বিডি হলো হাফ অফ এবি বিডি এটা হলো হাফ অফ এবি কারণ ডি পয়েন্টটা এবি এর মিড পয়েন্ট তাহলে এটা যেহেতু থ্রি

सर এক্স স্কয়ার আমি এক্স প্লাস এক্স এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্যার ওইটা রে ওয়াই দর্সি স্যার বড়টা রে এক্স দর্সি স্যার ওই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4 এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 স্যার এমনি করে স্যার আচ্ছা আচ্ছা স্যার স্যার আমি ওই যে এক্স প্লাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 90 তো স্যার 2 4 90 হুম তো স্যার ওম না স্যার আচ্ছা বুঝতে পারছি ओके এটা অনেক তাড়াতাড়ি পারছেন আহ লাস্ট কোশ্চেন এটার পরে শেষ এটাও পারবেন এখন এটা খুব ইজি এটা একটু আগে যেটা করছি ওটার রায়নেশা পার্সেন্ট এই না বাদ হয়েছে আর এরকম থাকলে ভালো

দেখেন এখানে এই দুইটা আপনারা এখন পারবেন এটা একদমই সি নেক্সট দিন হয়তোবা আমি আহ সার্কেল গুলো নিয়ে বলবো টোয়েন্টি এইট বি রে সব পুরা ফর্ম্যাট এই কার মোবাইল